অন্তর্বর্তী সরকার 7ই মার্চ সহ 8টি জাতীয় দিবস বাতিলের সিদ্ধান্ত নেওয়ার পর নেটিজেনদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অভিনেত্রী মেহের আফরোজ শাওন ফেসবুকে প্রতিবাদ জানিয়ে লিখেছেন, 7ই মার্চ বাতিল করা হলো, আমি মুক্তিযুদ্ধের দালাল, আমি বঙ্গবন্ধুর দালাল। তিনি আরও মন্তব্য করেন, কিছুদিন পর হয়তো 26শে মার্চ বাদ দিয়ে 36শে জুলাইকে স্বাধীনতা দিবস করবে। শাওনের এই বক্তব্যের পর সোহেল রানা, নওশাবা আহমেদ সহ অনেকেই সরকারের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন। আমি প্রধানমন্ত্রী তো চাই না, আমরা দেশের মানুষের অধিকার চাই। আর যদি একটা গুলি চলে, আর যদি আমার লোকের উপর হত্যা করা হয়, তোমাদের উপর কাছে আমার অনুরোধ রইল, প্রত্যেক ঘরে ঘরে দুর্গ গড়ে তোলো। তোমাদের যা কিছু আছে তাই নিয়ে শত্রুর মোকাবেলা করতে হবে, এবং জীবনের তরে রাস্তাঘাট যা যা আছে সবকিছু আমি যদি হুকুম দেবার নাও পারি, তোমরা বন্ধ করে দেবে। তোমরা আমার ভাই, তোমরা ব্যারাকে থাকো, কেউ তোমাদের কিছু বলবে না। সচিবালয়ে উপদেষ্টা নাহিদ ইসলাম বলেন, 7ই মার্চ গুরুত্বপূর্ণ, তবে জাতীয় দিবস হওয়ার মতো নয়, ইতিহাসের নতুন দৃষ্টিভঙ্গি আনতে হবে। তিনি আরও জানান, 5ই আগস্টকে প্রাধান্য দিয়ে নতুন জাতীয় দিবস চালু করা হবে। এই সিদ্ধান্তে দেশজুড়ে তীব্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে, যেখানে শাওনের প্রতিবাদ আরও আলোচনার জন্ম দিয়েছে। বিনোদন জগতের সব খবরাখবর সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন বিনোদন চিত্র ইউটিউব চ্যানেল, আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করতে ভুলবেন না।